মুক্তি ভাই, জি ভাই, সবার প্রথমে আপনার কাছ থেকে যেটা একটু জানবো সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্র খামারি দর্শক অনেকেই মনে করতেছে, মানে আপনার সাথে আমার কত এক দেড় বছর আপনার ভিডিও আমাদের চ্যানেলে যায় না, অনেকে মনে করে যে আপনার সাথে আমার কোনো একটা ঝামেলা চলতেছে, আসলে এই বিষয়টা আপনি ক্লিয়ার করেন না? এটা আসলে অবশ্যই আজিম ভাইয়ের সাথে আমার সাথে সবসময় একটা সুসম্পর্ক আছে, আর এটা ঝামেলা তো এখানে তো এটা মনে করার কোনো কারণই নেই, কারণ আজিম ভাই আমার আমাকে নিয়েও তো অনেকটা বেশ কয়েকটা প্রতিবেদন উনি করছিল। না আসলে বিষয়টা হচ্ছে আমি গাজীপুরে আসার পরে দূরত্বটা বেড়ে গেছে, দূরত্বটা বেড়ে গেছে, যেমন আগে ঢাকাতে অহরহ দেখা হইতো এখন তো আর ওই সুযোগটা নাই, তো আজকে আবার আজিম ভাই ওই আজকে বছর দুই বছর ধরে আজিম ভাই বলতেছিল যে সাইলেজ করবো সাইলেজ করবো, সাইলেজের যে কোয়ালিটি এটা নিয়ে উনি অনেক রিসার্চ করলো, অনেক গবেষণা টবেষণা করলো, তো এখন আমার খবর দিল যে ভাই আমি সাইলেজ করছি, আপনি আসেন দেখেন একটু সাইলেজের কোয়ালিটিটা কেমন একটু বলেন। তো আমি আজিম ভাইয়ের একটা সাইলেজ আমি বের করলাম, বের করার পর আমি যেটা দেখলাম যে সাইলেজের ফার্মেন্টেশন স্মেল অনেক অনেক বেটার, খুব ভালো ফার্মেন্টেশন স্মেল। হ্যাঁ, আর যে জিনিসটা আমি সবসময় সাইলেজে খুঁজি এই দেখেন এই যে মিল্কিং স্টেজের কর্ন, কর্নের যে মিল্ক, এই যে মিল্ক এখান থেকে যে মিল্কটা বের হয়, এই যে সাদা মিল্কটা বের হয়, এই মিল্কটাই কিন্তু আপনার ফার্মেন্টেশনটা করায়, মিল্কে যে সুগারটা থাকে, তো পারফেক্ট একটা সাইলেন্স করছে। মুক্তি ভাই, আপনি যদি খেয়াল করছেন মানে স্মেলটা কিন্তু একবারে পারফেক্টলি আমের আচারের স্মেলটা আসতেছে। হ্যাঁ, এটাই হচ্ছে ফার্মেন্টেশন স্মেল আসলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, সাইলেন্স যখন চপিং করা হয় অনেক জায়গায় দেখা যায় সাইলেন্সের এই যে আপনার এই পাতার মধ্যে আঁচড় থাকে প্রচুর, এই আঁচড়গুলো থাকলে তখন সাইলেন্সটা নষ্ট হয়ে যায়, আলটিমেটলি সাইলেন্সটার কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায়। সাইলেন্সের কাটিংটা যদি ভালো হয় এবং সাইলেন্সের মধ্যে যদি যথেষ্ট পরিমাণ মিল্কিং কর্ন থাকে এবং তাহলে ফার্মেন্টেশন ভালো হবে, এবং ফার্মেন্টেশন ভালো হওয়া মানে সাইলেন্সটা ভালো হবে। এই যে আপনি দেখেন, আপনারা দেখেন একটা জিনিস খেয়াল করেন, প্রচুর পরিমাণে মিল্ক আছে এই কর্নগুলোতে, প্রচুর প্রচুর, এই যেগুলো সব মিল্কিং কর্ন, এগুলো সব মিল্কিং কর্ন, এগুলো রস অলরেডি বেড়ে গেছে, আপনার এই ধরনের সাইলেজ খাওয়ালে কিন্তু আলটিমেটলি গরুর দানাদার খাদ্য কিন্তু অনেক অনেকটাই কম লাগবে। আমার কথা মুক্তি আসলে সেটাই, যদি সাইলেজ খাইয়ে যদি গরুর মাংস উৎপাদন কিংবা দুধ উৎপাদন বৃদ্ধি না পায় তাহলে সেটা সাইলেজ হলো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যেমন আমরা সাইলেজে তো আপনার আমরা যেটা বলি সাইলেজে আপনার প্রোটিন পার্সেন্টেজ একটা থাকে ভালো, হ্যাঁ, কর্ন ক্রপ সাইলেজ মানে কর্ন সাইলেজ যেটাকে বলা হয়, ঘাসের সাইলেজ আর কর্ন সাইলেজের মধ্যে কিন্তু অনেক তফাত, ঘাসের সাইলেজ হচ্ছে গিয়ে আপৎকালীন একটা খাবার, কিন্তু কর্ন সাইলেজ হচ্ছে গিয়ে আপনারা দুধ উৎপাদনের জন্য গরু মোটা তাজা করানোর জন্য কর্ন সাইলেজের এটার কোনো জুড়ি নেই, আসলে খুব ভালো একটা জিনিস, এবং আজিম ভাইয়ের সাইলেজটা খুব ভালোই লাগলো আমার কাছে, বেশ ভালো, এবং খুব খায়, হ্যাঁ খুব খায়, দেখেন পড়ে গেছে সাইলেজগুলো পড়ে যাচ্ছে, মানে এটা আমি তাদের ইয়েটা অনেক ভালো, দুই একটা সাইলেজ হাতে লেগে আছে, কিন্তু যেটা আপনার যে এখন দেখা যায় যে কেউ কেউ আপনার বস্তায় ভরে কেটে আপনার বস্তায় ভরে দিয়ে দিল সাইলেজ হয়ে গেল, কিন্তু দেখা যায় যে যখন হাতে নেবেন এখানে সব লেগে আছে সব কিছু, মানে চারিদিকে আপনার হাত টাত ভরে যাবে ভিজে একদম, কিন্তু এই সাইলেজটা এরকম না, এই যে এই সাইলেজটা পারফেক্টলি তারপরে এইখান থেকে দেখা যাচ্ছে যে এই কর্নটা মানে এটা ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, ছয়টা ব্লেড দেওয়াতে তাহলে মিক্স হচ্ছে খুব ভালো, পারফেক্ট সাইলেজ, এবং আজিম ভাই আসলে দুই বছর যে গবেষণা করছে তার একটা ভালো একটা রেজাল্ট আমরা এখন দেখতে পাচ্ছি। এখন কিন্তু আমাদের গরু যেগুলো আছে এগুলার দানাদার খাবার কিন্তু আমরা 35% কমাই দিছি, বুঝছেন? আসেন খামারের ভিতরে যাই। এখন আমরা এই যে আজিম ভাইয়ের সাথে আজিম ভাইয়ের যে এই খামারে আপনার এই খামারে আপনার একটা দানাদার খাবারের একটা ফর্মুলেশন আমরা করতেছি, তো এটা অলরেডি আপনার
আমাদের খাবারে আছে যে কারণে আপনার গরুর স্বাস্থ্যগুলো দেখলেই বোঝা যায় আসলে আরএনডির যে ফল হ্যাঁ টোটাল ন্যাচারাল একবারে টোটাল ন্যাচারাল আপনি দেখেন এখানে কিন্তু কোন গরু কিন্তু একটা মানে ফ্যাট আছে এরকম গরু সব মাংস না আমরা কিন্তু গরু জবাই করছি বুঝছেন কোন চর্বি আল্লাহর রহমতে অনেক কম এগুলো সব টাই হ্যাঁ জায়গাগুলো সব টাই হ্যাঁ পিটা শরীর পিটা শরীর এগুলো তো মাংসের গরু দেখতে একটা এদের লুক যেমন এই গরুটা দেখেন এই আমি কিন্তু আসলে মুক্তি ভাইকে প্রথমে ভিডিও প্রথমে পরিচয় করিয়ে দেই নাই নতুনদের কাছে আসলে মুক্তি ভাইকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো কিছুই নাই মুক্তি ভাইকে আমরা সবাই চিনি নব্বই দশকের লিজেন্ড সেই নব্বই দশক থেকে উনি বিফ ফ্যাটেনিং এবং ডেয়ারি খাতে বাংলাদেশে বিশাল ভূমিকা রেখে আসছে সোশ্যাল মিডিয়াতে যারা আমাদের আনাগোনা বেশি তারা সবাই আমরা মুক্তি ভাইকে চিনি এবং মুক্তি ভাইয়ের যুগান্তকারী যে প্রজেক্ট যুগান্তকারী যে আবিষ্কার সেটা হচ্ছে ইস্ট ফার্মেন্টেড কর্ন যেটা আসলে আমরা ব্যবহার করে সবাই উপকৃত যদিও মাঝখানে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল যে কারণে আমি সেই ইস্ট ফার্মেন্টেড কর্নের স্যাম্পল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল নিউট্রিশন ডিপার্টমেন্টের ডক্টর মহিউদ্দিন স্যারের কাছে দিয়েছি অলরেডি রিসার্চ হচ্ছে ল্যাব টেস্ট হচ্ছে যেহেতু বিশাল আকারের টেস্ট হচ্ছে সো এটার ফলাফল দুদিনে আসবে না একটু সময় দিতে হবে হ্যাঁ তো সম্পূর্ণ কথাটাই আমরা রিসার্চের পরে বলবো ইস্ট ফার্মেন্টেড কর্ন নিয়ে তো বিশাল একটা অ্যাচিভমেন্ট ইনশাল্লাহ মুক্তি ভাইয়ের এটা তো এরপরের অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে কনসেন্ট্রেট যেটা কিছুদিন পরে ইনশাল্লাহ আমরা বাজারজাত করব কনসেন্ট্রেটেড ফিড যারা মানে আসলে ফার্মেন্টেশনটা অনেকে ঝামেলার মনে করেন হয়তো অনেক কারণে লোকবলের অভাবে এটা করাও হয় না ঠিক মতো তো তখন কি করবে তখন আমরা এমনভাবে একটা ফিড ফর্মুলেশন করার চিন্তা ভাবনা করলাম যেটাতে আপনার যথেষ্ট প্রোটিন থাকবে এবং আপনার গরুগুলো ঠিকভাবে বাড়বে এগুলোর ফল তো আপনারা দেখতেছেন এটা সাড়ে আট মাসের রেজাল্ট তো আপনার ইনশাল্লাহ এটাতে একটা ভালো রেজাল্ট আসবে তো মুক্তি ভাই আসলে এটা তো আসলে কোনো প্রিপারেশন নিয়ে আমরা ভিডিওটা করতেছি না জাস্ট আপনিও আসছেন চেক করার জন্য কি অবস্থা সবার আমিও আসি সেজন্য আসলে ক্যামেরার সামনে নিয়ে আসা আপনাকে আর আপনার সাথে আমার দেখাও অনেক দিন হয় না সেজন্য তো যাই হোক যেহেতু দেখা হয়ে গেছে আপনি আর আমি একসাথে যখন থাকি তখন কিন্তু প্রান্তিক কৃষক বা আমাদের ভিউয়ার যারা আছে ক্ষুদ্র খামারে তারা অনেক কিছু আশা করে হ্যাঁ তারা বুঝতে পারে যে ভালো কিছু হয়তো অপেক্ষা করতেছে তাহলে যেহেতু ক্যামেরার সামনে দাঁড়াইছেন সেহেতু আপনার কাছে বলবো সেটা ক্ষুদ্র খামারিদের উদ্দেশ্যে কিছু টপিকস শেয়ার করেন টপিকস কি আসলে যারা প্যাটার্নিং এর সাথে জড়িত আছেন এখন আমি এই এই বর্তমানে যেটা হলো যে আসলে প্যাটার্নিং আমি গতকালকেও আমি আমার একটা গ্রুপে আমি একটা পোস্ট করেছিলাম এই ধরনের যে আসলে গরু কোন গরুটা বাছাই করা উচিত কোন গরুগুলো যাতায় বাতায় করে আপনি কোন গরুটা নেবেন প্যাটার্নিংয়ের জন্য পারফেক্ট আপনি দেখেন এই গরুটা দেখেন এই যে এদের আমি সবসময় একটা কথা বলি যে আপনার যে গরুটার এই যে পায়ের যে অস্থিসন্ধিটা আছে এটা যে তত চওড়া হবে পায়ের গঠন যত ভালো হবে সে ততই বেশি মাংস ধরতে পারবে এটা কিন্তু আসলে এটা একটা বিশাল ফ্যাক্ট আপনার যদি গরুর পা চিকন হয় ওই গরু কিন্তু আসলে গায়ে মাংস ধরতে পারে না এটা তো একটা কথা তারপরে তার জাত আপনি দেখেন এখানে কিছু কিছু জাত আছে এই যে সাইবার ফ্রিজিয়ান যেগুলো আছে সাইবার ফ্রিজিয়ানে কিন্তু ভালো গ্রোথ পাচ্ছি ভাই হ্যাঁ সাইবার ফ্রিজিয়ানে আপনার মানে দেড় কেজি এটা কোনো ব্যাপার না দেড় কেজি ব্যাপার না আমরা তেরোশো সাড়ে তেরোশো পর্যন্ত যেতে পারছি এটা এভারেজ এভারেজ এটা এভারেজ ডেলি ওয়েট গেইন আপনার বারোশো তেরোশো হবে কিন্তু আপনার দেড় কেজি কোনো ব্যাপার না এটা তারপরে এগুলো কিন্তু খারাপ বাড়ে না এগুলো বেশ না এগুলো এগুলো খুব ভালো হয় এগুলোর ব্যাপারটা হচ্ছে কি যতটুকু খায় সেই হিসাব করলে ওগুলোর চেয়ে ভালো ইয়ে দিচ্ছে বেনিফিট দিচ্ছে কারণ এটা খায়ও কম আর গ্রোথ ওইটা ওইটা যদি তেরোশো কেজি গ্রোথ দেয় এটা এগারোশো কেজি দেয় কিন্তু ওইটা যদি ছয় কেজি খায় এটা কিন্তু চার কেজি খায় ওই এফসিআর এর দিকে তখন আমরা আমরা কিন্তু আসলে ওই টোটাল ফ্যাটেনিং এ যখন আমরা প্রফেশনালি করতে যাব পেশাদার মনোভাব নিয়ে করতে যাব তখন আমরা এফসিআর আমাদের মাথায় কিন্তু সব খামারি তো বিসিএস এফসিআর জিনিসটাকে মাথায় রাখে না বা বুঝারই চেষ্টা করে না সোজা কথা আমি কয় টাকা খাওয়াইলাম আমার কতটুকু ওয়েট গেইন হলো এটাই আসলে এফসিআর এটাই এফসিআর রাইট হ্যাঁ আর একটা হচ্ছে যে এখন কিন্তু প্রচন্ড গরম পড়তেছে আপনারা খেয়াল করবেন যেহেতু আমরা গরুতে আপনার প্রচুর পরিমাণে প্রোটিন দিচ্ছি গরুর খাবারে
তো আপনার গরুতে এমনি হিট জেনারেট হয়। হ্যাঁ, তো আপনার আলটিমেটলি গরুগুলোকে সবসময় একটু গোসল টোসল দিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আমরা তো এখন তিনবার দিচ্ছি। যারা আপনারা ফ্যাডিং করতেছেন ক্ষুদ্র খামারি সবসময় ফলো করেন আর তাদেরকে একটা গরুগুলোকে নিয়মিত আপনার দৈনিক দুই থেকে তিনবার এখন গোসল করাবেন মিনিমাম। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়া গরুরে আপনার যখনই সুযোগ পাবেন সামনে আপনার ইলেকট্রোলাইট দিয়ে আপনার একটু পানি দিবেন যাতে সে হাইড্রেটেড থাকে। হ্যাঁ, যদি হাইড্রেটেড না থাকে তার কিন্তু মানুষেরও এখন উচিত প্রতিদিন এক গ্লাস স্যালাইন খাওয়া। হ্যাঁ, আর হাইড্রেটেড না থাকলে আপনার ওই গরুটার কিন্তু পুরো ওভারঅল তার যে আপনার বডি মেনটেনেন্স ওটা ঠিক মতো হবে না। তা এইসব টুকটাক জিনিসগুলো আমাদেরকে আসলে মাথায় রাখতে হবে। আর আপনি সবসময় একটা জিনিস মানে খেয়াল রাখবেন, আপনার ফিডটা যদি কনসেন্ট্রেট ফিড খাওয়ান কিংবা আপনার পার্মানেন্ট কর্ন খাওয়ান যাই খাওয়ান, আপনার খাওয়াটা যদি ভালো মানের হয় ওইটাতে যদি যথেষ্ট পরিমাণ প্রোটিন লাগে, যেমন সারের ক্ষেত্রে আপনার 16% প্রোটিন আপনার মিনিমাম লাগবে, গাভীর ক্ষেত্রে আমরা 20% ওই 10-20% প্রোটিন ফোকাস করি। তো আমাকে ওই জায়গায় দেখতে হবে। আর গরুর খাবারের মধ্যে ড্রাই ম্যাটারটা প্রপারলি যতটুকু দরকার অতটুকু ড্রাই ম্যাটার সে পাচ্ছে কি না, প্রপার ফরেস্ট পাচ্ছে কি না, এগুলো আমরা যদি মাথায় রাখি কেন গরু বাড়বে না, অবশ্যই গরু বাড়বে। আর সবচেয়ে বড় কথা হলো আপনি যদি একটা ছোট জাতের একটা গরু নিয়ে এসে আপনি এটাকে আপনি সারাদিন খাওয়ান কোনো লাভ হবে না, দিন শেষে সে আপনার ওই হয়তো 19-20 হবে কিন্তু 20-25 হবে না। তা আমাদেরকে ওইটাই খেয়াল রাখতে হবে, আমরা জাতটা বেছে নিব ভালো, আমরা গরুগুলো খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে কি না, তার খাওয়ার মেনুটা ঠিক আছে কিনা, রেশনটা ঠিক আছে কিনা, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ মুক্তি ভাই আপনাকে। তো ক্ষুদ্র খামারি দর্শক, ভিডিও থেকে বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার আগে আরেকবার বলে দিচ্ছি আমার সাথে মুক্তি ভাইয়ের সাথে কোনো ঝামেলা নাই, আমরা দুজন একসাথে ছিলাম, একসাথে আছি, উনি এখনো আমার গুরু, কিন্তু বিষয় হচ্ছে আগে ছিলাম ঢাকায়, সেজন্য প্রায় সময় আমাদের দুজনকে একসাথে দেখা যাইতো, এখন উনি থাকে ঢাকায় মিরপুরে ওনার বাসা, আমার বাসা হচ্ছে গাজীপুরে, তো একজন আলাস্কা থাকি একজন নিউজিল্যান্ড থাকি, সেজন্য দেখা কম হয়, বাট কমিউনিকেশন গ্যাপ নাই। আরেকটা কারণ হচ্ছে এই যে আমি মাস্ক পরে বলে যে আপনার এখন তো আসলে কোভিডের সিচুয়েশনটা বুঝছেন, এখন আমাদের যে মিডিয়ার সামনে যদি যাইতেও হয় তাহলেও আমরা অনেক সময় মাস্ক পরেই যেতে হবে আমাদেরকে। আর এটার ইয়া যেখানে চলাফেরা আপনারা সবাই সাবধানে চলাফেরা করবেন, আপনার যেসব নির্দেশনা দেওয়া হয়েছে কোভিডের ব্যাপারে আপনার ওই নির্দেশনাগুলো মানবেন, মাস্ক ব্যবহার করবেন, হাত ভালো করে ওয়াশ করবেন দিনের যতবার পারেন ততবার, আপনার এগুলো আপনারা মেনে চলবেন, কারণ নিজে নিজেরা বাঁচলেই আমরা খামারটা করতে পারবো, নিজেরা যদি না বাঁচে খামার করতে গিয়ে করবেন। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।